আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা তিনটি গাড়ি রিভিউ দিব। একটি হচ্ছে টয়োটা এক্সইউজি, আরেকটি হচ্ছে টয়োটা রাশ জি এডিশনের, আরেকটি হচ্ছে আপনার মিৎসুবিশি L200 ডাবল কেবিন পিকআপ ক্যানোপি সহ যে গাড়িটি ডিজেল চালিত, এই গাড়িটি দেখাবো। আমরা তিনটি গাড়ি রিভিউ দেবো একসাথে। তো আপনারা তিনটি গাড়ি রিভিউ দেখবেন এবং তিনটি গাড়ির প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি স্পষ্ট ধারণা দেবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টাইম এই গাড়িটি দেখবো, যথেষ্ট ভালো কন্ডিশনের। তো এর আগে আমি একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ভিউয়ার্স, আমাদের শোরুম হচ্ছে 257 তেজগাঁ নাবিসপুর এরিয়াতে অবস্থিত। এটি হচ্ছে আমার নতুন অ্যাড্রেস। তো বন্ধুরা অবশ্যই আমাদের এই নতুন অ্যাড্রেসে চলে আসবেন। 257 তেজগাঁ নাবিসপুর এরিয়াতে আমাদের শোরুমটি অবস্থিত। আর আমাদের শোরুমে হচ্ছে ইউজ কালেকশন থাকে, অলমোস্ট 30-35টি গাড়ি অলওয়েজ আপনারা দেখতে পারবেন। তো এই গাড়ির কোনো ইউজ কালেকশন দেখার জন্য অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও খুব সহজে পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা ফার্স্ট টাইম এক্সইউজি গাড়িটি দেখাই আপনাদের। এই গাড়িটি 2008 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 সালে। এটা হচ্ছে এক্সইউজি, সবচেয়ে হাইগ্রেডের এবং হাই ফিটিংস। এটা প্রত্যেকটি ফিটিংস এবং গাড়ির ডেসক্রিপশনগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করবো। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টাইম এটার হেডলাইটে আমরা একটু দেখতে চাচ্ছি। এটি হচ্ছে আপনার এইচআইডি প্রজেকশন হেডলাইট, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনার অপটেন ড্রাইভেন, এখনো সিএনজি করা হয়নি। নিচে আমরা ফগ লাইটের অপশনও দেখতে পাচ্ছি এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারও লাগানো আছে গাড়িতে। এবং আমি গাড়িটির একটু টায়ার কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে রাখি, কারণ একটি গাড়ি কেনার আগে অবশ্যই আপনাদের টায়ার কন্ডিশনগুলো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। কারণ আমরা যে চারটি টায়ার দেখাচ্ছি, চারটি টায়ারই হচ্ছে নতুন টায়ার এবং অ্যালয় রিম সহ। তো চারটি নতুন টায়ার যদি আপনি কিনতে যান, নর্মালি 30,000 অ্যামাউন্ট মিনিমাম চলে যাবে, যার কারণে গাড়ি কেনার আগে এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখতে হবে। আমরা গাড়ির ফুল ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে একটি সিলভার কালারের গাড়ি, জি এডিশনের, উডেন প্যানেল এবং উডেন স্টিয়ারিং। আমরা একটু গাড়িটির বাউন্ডিংটা একটু দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির বাম পাশ। ভিউয়ার্স, আমরা গাড়িটির টোটাল বাম পাশটি দেখতে পাচ্ছি। আমি একটু পিছনের দিকটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি, আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটু গাড়িটির ব্যাক সাইডটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ব্যাক সাইড, এটি 35 সিরিয়ালের একটি গাড়ি এবং পিছনের একটি স্টিল বাম্পার আমরা দেখতে পাচ্ছি। তো ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি। আমরা গাড়ির ডান পাশটা একটু দেখার চেষ্টা করি, এক্সইউজি গাড়িটি। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের তিনটি গাড়ি দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ডান পাশ, আমি একটু ভিতর টাইপটা আপনাদেরকে দেখাতে চাই। এটি বেস কালার ইন্টেরিয়ারের গাড়ি। ভিউয়ার্স, আমরা গাড়িটির প্রথমে আমরা ড্রাইভিং সিটের প্যাডটি দেখতে পাচ্ছি। এখানে আমরা ফুল উডেন প্যানেল দেখতে পাচ্ছি। আপনার স্টিয়ারিং, সরি, আপনার আমি ভিতরের ফুল লুকসটা দেখাই, সিটগুলো দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাক্সারিয়াস সিট এবং ফুল বিস্কিট কালারের সিট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। আপনারা যারা এই গাড়িটি ফিজিক্যালি দেখবেন তাদের খুবই ভালো লাগবে এবং গাড়িটি খুবই পছন্দ হবে আপনাদের, আমি বিলিভ করি। এবং গাড়িটির সফটাস এসি আমরা দেখতে পাচ্ছি এবং উডেন প্যানেল এবং এসি প্যানেলটা সম্পূর্ণ জি এডিশনের যে অপশনটি থাকে সেই অপশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন সহ পাচ্ছেন। এবং গাড়ির স্টিয়ারিংটা আপনারা দেখেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে, কারণ আপনারা জানেন এক্সইউজি গাড়ির স্টিয়ারিংগুলো খুব ইউজ হলে অল্প দিনেই সব রংটা নষ্ট হয়ে যায়। এটা আপনার লং টাইম ইউজ হওয়ার পরেও এখনও ফ্রেশ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমি একটু পিছনের সিটগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা পিছনের সাইডটি দেখতে পাচ্ছি, পিছনের সিটগুলো যথেষ্ট লাক্সারিয়াস। তো আমি ইন্টেরিয়ারটা দেখালাম, আমি একটু সিলিংটা একটু দেখানোর চেষ্টা করি গাড়ির। সিলিংটা দেখে মনে হচ্ছে ফুললি নিউ একটি সিলিং, খুবই ভালো অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটি সামনে থেকে আরেকবার একটু দেখাই। ভিউয়ার্স, এই গাড়ির মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014, অরিজিনাল তেলের গাড়ি, এক্সইউজি, খুবই ভালো অবস্থায় আছে। আমরা ভিতরটা একটু দেখানোর চেষ্টা করেছি, অরিজিনাল ওডেন সহ বেস ইন্টেরিয়ার। এই গাড়িটির প্রজেকশন লাইট সহ আমরা পেয়ে যাবো, মানে একটু জি এডিশনের যে অপশনগুলি থাকে সব ধরনের অপশন আমরা পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে। এই গাড়ির আসল প্রাইস হচ্ছে 12,70,000 টাকা। তো আপনারা অবশ্যই ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন, আমরা আরেকটু মিনিমাম প্রাইস আপনাদের গাড়িটি দেওয়ার চেষ্টা করবো।
তো এরপরে আমরা আরেকটি গাড়ি দেখব। ভিউয়ার্স আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার টয়োটা এক্সইউজি সরি টয়োটা রাশ জি এর ডিজাইনের একটি গাড়ি। তো এই রাশটি 2011 মডেলের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। তো 15 থেকে এই গাড়িটি আমাদের দেশে চলছে, যথেষ্ট মিনিমাম রান করা এই গাড়িটি, খুবই ভালো অবস্থায় আছে। তো আমরা আপনাদেরকে ফুল গাড়িটা দেখাবো এবং এরপরে প্রাইস নিয়ে আলোচনা করবো। আমরা গাড়ির ফুল বাম পাশের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের। ইয়েলো ফগ লাইট, তো যথেষ্ট স্মার্ট। এবং আমি গাড়িটি একটু ডান দিকের অপশনটি একটু আপনাদেরকে ফুল ভিউটা একটু দেখিয়ে রাখি। গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, ফুল রেডি এবং কমপ্লিট একটি গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অরিজিনাল তেলের গাড়ি, 1500 সিসি ইঞ্জিন এই গাড়িটি। তো বন্ধুরা আমরা একটু গাড়িটির পিছন থেকে একটু দেখাবো। ভিউয়ার্স আমরা গাড়ির পিছনের সাইডটি দেখতে পাচ্ছি আর এই গাড়িগুলোর আপনার পিছনে যে গ্লাসগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক। আপনি ভিতর থেকে বাইরে দেখা যাবে বাট বাইরে থেকে ভিতরটা দেখা যাচ্ছে না, এটা আপনার আপনার জন্য সেফ। তো যার কারণে এই গ্লাসগুলি খুবই অ্যাসেন্সিয়াল। আর এই গাড়িতে আমরা পিছনে চাকা পেয়ে যাবো এবং পিছনে গ্লাসের সঙ্গে একটি ওয়েফার পেয়ে যাবো, এটি আমরা ড্রাইভিং এর সময় যথেষ্ট সাপোর্ট করবে। এবং আমরা একটি স্পয়লার পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন স্পয়লার এখানে একটি উপরে একটি সিলিং এ একটি অ্যান্টেনা সহ আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটি টায়ার কন্ডিশনও খুবই ভালো, অলমোস্ট নিউ। আমি একটু টায়ার কন্ডিশনটা একটু দেখিয়ে রাখি। জিপ গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টায়ারগুলো ব্যাপারে একটু চিন্তা করতে হবে এবং প্রাইসও যথেষ্ট রিজনেবল অ্যালয় রিম সহ। তো আমরা ফুল ভিউটা পিছন থেকে দেখলাম, এবার আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। তো ভিউয়ার্স এই গাড়িটি মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। এর আগে আমি একটু ভিতরটা একটু আপনাদেরকে দেখে রাখি। ভিউয়ার্স আমরা এই গাড়িটির ইন্টেরিয়ারটা একটু দেখবো। আমরা একটু আমরা দেখতে পাচ্ছি এসির প্যানেলটি আপনাদেরকে দেখে রাখছি। এটি হচ্ছে আপনার জি এডিশনের একটি গাড়ি, সফট টাচ এসিটা এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন অপশন আছে। আর এই গাড়িতে একটি স্পেশাল ফিটিংস হচ্ছে, এই গাড়িতে আপনার পুশ স্টার্টের অপশন আমরা দেখতে পারবো। তো আপনারা আসলে আমি ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো পুশ স্টার্টের অপশনটি। তো এটি হচ্ছে যথেষ্ট ভালো ফিটিংস, এই রাশে এরকম অপশন খুব রেয়ার টাইম দেখা যায়। তো আমরা ইনশাল্লাহ এই এই অপশনটি সহ আমরা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স আমরা একটু পিছনের সিটগুলো একটু দেখাই আপনাদের। ভিউয়ার্স আমরা পিছনের সিটগুলো দেখতে পাচ্ছি, যথেষ্ট লেগ স্পেস থাকে এই গাড়িতে এবং অনেক উঁচু সিট। আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো খুবই উঁচু, যেহেতু জিপ গাড়ি যার কারণে আপনার উঁচু সিটটা আমরা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স আমরা একটু প্রাইস নিয়ে আলোচনা করবো। বন্ধুরা এই গাড়িটি মডেল টয়োটা রাশ জি এডিশনের 2011 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। খুবই অল্প দিন চলেছে, অরিজিনাল তেলের গাড়ি। এই গাড়িটিতে আপনার খুবই ভালো কন্ডিশনে আছে, আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে এই গাড়ি কিনতে পারবেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000 টাকা। 11 মডেল 15 সালে রেজিস্ট্রেশন করা, 14,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের 257 তেজগাঁ নাবিসপুর এরিয়া শোরুমে আসতে হবে, তাহলে খুব সহজেই আমাদের গাড়িগুলো আপনারা কিনতে পারবেন। তো ভিউয়ার্স এরপরে আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে আপনার মিৎসুবিশি L200। ভিউয়ার্স আমরা এই গাড়িটির L200 ডাবল কেবিন পিকআপ, এটি হচ্ছে ক্যানোপি সহ। আমি আপনাদেরকে পিছনের ক্যানোপিটাও দেখিয়ে রাখবো ডাবল কেবিন পিকআপের। এটি হচ্ছে ডিজেল চালিত 25 সিসির একটি গাড়ি, সানরুফ সহ পাওয়ার সিট সহ লেদার ইন্টেরিয়ার, খুবই ভালো কন্ডিশনের। আমি গাড়িটির টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি অলমোস্ট নিউ, অলমোস্ট ফুললি নিউ টায়ারই আমরা পেয়ে যাবো গাড়িটির সঙ্গে এবং অ্যালয় রিম সহ পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স আমি সামনে থেকে আরেকবার ফুল ভিউটা একটু দেখার চেষ্টা করি গাড়িটি। অনেক স্মার্ট গাড়ি, এটি 14 মডেলের গাড়ি, 14 সালে রেজিস্ট্রেশন করা, বাট প্রাইসটা যথেষ্ট রিজনেবল। আমি গাড়ির একটু পিছন সাইডটাও দেখাই, সানরুফটাও দেখাবো, তারপরে প্রাইস নিয়ে আলোচনা করবো। ভিউয়ার্স আমরা এই গাড়িটি খুবই ভালো কন্ডিশনের পেয়ে যাবো এবং ভালো ফিটিংসের। এগুলো হচ্ছে বিল্ট ইন লেদার ইন্টেরিয়ার হয় এবং আপনার পাওয়ার সিট সহ আমরা দেখতে পাচ্ছি। এটি পাওয়ার সিট, বিল্ট ইন লেদার ইন্টেরিয়ার, ফিটিং লেদার এবং ভিতরটা হচ্ছে আপনার ফুললি বিস্কিট কালার এবং আপনার সিটগুলোর রং হচ্ছে কালো, সিটের কভারগুলোর রং, বাট আপনার ড্যাশবোর্ড প্যাড হচ্ছে বিস্কিট কালার। এবং আপনার গাড়িটিতে আপনার নর্মালি আমরা সানরুফ সহ পেয়ে যাবো, আমরা সানরুফটি একটু দেখে রাখি, খুবই ভালো ফিটিংস এটি।
যথেষ্ট স্মার্ট ফিটিং সানরুফ, তো অতএব এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এবং গাড়িটিতে স্টিয়ারিং এর সঙ্গে আমরা সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচও পেয়ে যাব, যেহেতু 14 মডেলের, যার কারণে অনেক আপডেট অপশন গুলো এই গাড়িতে পেয়ে যাচ্ছি। এবং গাড়িটিতে অটো গিয়ারের অপশন আছে, এগুলো অনেক সময় ম্যানুয়াল গিয়ার দেখা যায়, তো আমরা এই গাড়িতে অটো গিয়ারের অপশন পেয়ে যাব। এবং গাড়িটিতে ফোর হুইল ড্রাইভের অপশন আমরা পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স,